জাফরান খেলে আপনার কি কি উপকার? যে কোনো খাবারে জাফরান ব্যবহার করলে সেই খাবারের স্বাদ এবং রং অনেক বেড়ে যায়। কেশর বা জাফরান শুধুমাত্র খাবারের স্বাদ এবং রঙই বাড়ায় না, এর আরো অনেক গুণাগুণ রয়েছে। জেনে নিন সেগুলো কি কি। জাফরানের ঘন কমলা রঙের জলে মিশে যায় এমন এক ধরনের ক্যারোটিন থাকে, যাকে ক্রোসিন বলা হয়। এই ক্রোসিনের জন্যই খাবারে জাফরান ব্যবহার করলে একটা উজ্জ্বল সোনালি রং হয় খাবারে। এই ক্রোসিন শুধুমাত্র খাবারের সোনালি রঙে আনে না, আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সার কোষ যেমন লিউকেমিয়া, ওভারিয়ান কার্সিনোমা, কোলন অ্যাডাকোমিয়া সোন প্রভৃতি ধ্বংস করতেও সাহায্য করে। সম্প্রতি গবেষণায় জানা গেছে জাফরান স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। জাফরানে পার্কিনসন এবং স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার বিভিন্ন অসুখে জাফরান ব্যবহার করা হয়। শারীরিক দিক থেকে অনুন্নত মেয়েদের জন্য জাফরান খুবই উপকারী। প্রত্যেকদিন এক চিমটি জাফরান দুধের সঙ্গে মিশিয়ে খেলে হরমোন উদ্দীপিত হয়। নিয়মিত দুধের সঙ্গে জাফরান মিশিয়ে খেলে তার ফল আপনি নিজেই দেখতে পাবেন। প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধে এক চিমটি জাফরান মিশিয়ে খেলে আপনার ডাক্টিলিটি বাড়বে। ঠান্ডা লাগা জ্বরের হাতে বাঁচায় জাফরান। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।